ভিডিওতে দেখানো এই মেশিনটি কৃষি বাজারে তৈরিকৃত সবথেকে বেশি শক্তিশালী সাইলেজ কাটার মেশিন। এই মেশিনটা ব্যবহার করে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, পাশাপাশি যারা আমার এই মেশিনের কাটিংটা দেখতেছে সাইলেজে, তারা সবাই পছন্দ করতেছে। এই মেশিনটি ব্যবহার করে আপনারা ব্যাপক হারে সাইলেজ কাটিয়ে নিতে পারবেন। আগে যে মেশিনটা ছিল সেটাতে সাইলেজের সাইজটা বড় হয়ে আসতো আর কি, আর এটাতে একদম কুচি কুচি করে কাটতেছে আর কি। মোট কথায় আপনার খামারে কিংবা বিক্রির উদ্দেশ্যে আপনারা এই মেশিনটি দিয়ে সাইলেজ তৈরি করে নিতে পারবেন। এতে সাইলেজের প্যাকেজিং বলেন সব ক্ষেত্রে উপযোগী হচ্ছে আর কি। এবং এই মেশিনটির ক্যাপাসিটি প্রতি ঘন্টায় 3 থেকে 4 টন পর্যন্ত সাইলেজ উৎপাদন করতে সক্ষম। আমার মত আর কি, এটা যদি কেউ নিজস্ব খামার পাশাপাশি যদি ব্যবসার নিয়েতে নেয়, তাহলে এই মেশিনটা চমৎকার মেশিন, একটা অল্প দামের মধ্যে মোটামুটি চমৎকার একটা মেশিন। মেশিনটির সাথে আলাদা করে 12 হর্স পাওয়ারের একটি শক্তিশালী ইঞ্জিন বসানো হয়, এবং এই শক্তিশালী ইঞ্জিন দিয়ে আপনারা খুব সহজেই সাইলেজগুলো বিভিন্ন সাইজ অনুযায়ী সুন্দরভাবে কাটিয়ে নিতে পারবেন। এবং মেশিনটির ইঞ্জিনটি একটি ডিজেল চালিত ইঞ্জিন হওয়াতে সাইলেজ উৎপাদনে আপনার খরচ অনেক পরিমাণে কমে যাবে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সাইদ, হ্যাঁ, আমি বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, আর আমাদের জায়গাটার নাম হলো কাসনা তকেয়াপাড়া আর কি। এটা আমার বিজনেস, এটা যদি আমি বলি, প্রথমে আমাকে ধন্যবাদ দিতে হবে LDTP প্রজেক্টের মাধ্যমে, এটা আমার অর্থায়ন করা হয়েছে। হ্যাঁ, এটার মাধ্যমে আমি এই মেশিনপত্র ক্রয় করছি এবং সাইলেজ প্রকল্পটা আর কি বাস্তবায়ন করতেছি আর কি। জি, অবশ্যই ব্যবহার করছি, সেটা লোকাল ব্যবহার করছি আর কি। আর এটা কৃষি বাজারে টুটুল ভাইয়ের মাধ্যমে এটা আমার নতুন নেওয়া আর কি। এই মেশিনটা নেওয়ার আমি নিছি অনেক আগেই, কিন্তু এইবারে প্রথম ব্যবহার করতেছি আর কি। এই মেশিনটা ব্যবহার করে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, পাশাপাশি যারা আমার এই মেশিনের কাটিংটা দেখতেছে সাইলেজে, তারা সবাই পছন্দ করতেছে। আগে যে মেশিনটা ছিল সেটাতে সাইলেজের সাইজটা বড় হয়ে আসতো আর কি, আর এটাতে একদম কুচি কুচি করে কাটতেছে আর কি। এতে সাইলেজের প্যাকেজিং বলেন সব ক্ষেত্রে সহযোগ উপযোগী হচ্ছে আর কি। আমার মত আর কি, এটা যদি কেউ নিজস্ব খামার পাশাপাশি যদি ব্যবসার নিয়েতে নেয়, তাহলে এই মেশিনটা চমৎকার মেশিন, একটা অল্প দামের মধ্যে মোটামুটি চমৎকার একটা মেশিন। আসলে আমি তো এর আগেও বললাম যে LDTP প্রজেক্টের মাধ্যমে এই অর্থায়নটা হয়েছে, এটা আমার সাইলেজের পিট তৈরি করছি, পাশাপাশি এই মেশিন, আর এইটা আমার খামার আছে। হ্যাঁ, খামার পাশাপাশি আমার বাণিজ্যিককরণ করানোর জন্য এই উদ্যোগটা নেওয়া আর কি। আসলে সব কিছু আমাদের খামারির মাঝে নিয়ন্ত্রণ নাই, আপনি যা কিছুই বলেন সব কিছুকে আসলে খামারিটাই করতে হবে। আমরা গরু পালন করে আসলে পাপ করছি মনে হয়, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। দেখেন আজকে যদি গো মাংসের দাম বাড়ে কত কথা হয়, কিন্তু আসলে খাবারের দাম যে প্রচুর বাড়ি গেছে, 20 টাকার খাবার যে 50 টাকা গেছে, এটাতে কিন্তু সাধারণ পাবলিক বলেন, কেউ বলেন, কেউ এটা নিয়ে মাথা ঘামায় না। যার কারণে যেহেতু আমরা এই সেক্টরে থাকবো, লড়াই করে টিকে থাকতে হবে আমাদের, সেই কারণে কীভাবে কস্টিংটা কমানো যায়, যেহেতু আমাদের বাড়ানোর সুযোগ নাই, কীভাবে আমাদের ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এই খাবারের দামটা কমাই নিয়ে আসবো। আসলে যদি আমি মূল কথাটাতে যাই, আসলে গরু লালন পালন করতে হবে আপনার ঘাস দিয়ে। হ্যাঁ, সেই জায়গায় থেকে বিভিন্ন কোম্পানির প্রচার প্রচারণায় হোক আর যে কোনো মাধ্যমেই হোক, আমরা আসলে দানাদার ভুজি গরু তৈরি করতেছি আমরা এই জায়গায় থেকে। ওই জন্য আরও একবার বলতে হবে, LDTP প্রজেক্টে যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। তারা এই মহৎ উদ্যোগ নেওয়ার কারণে আমাদের মাঝে একটা কনসেপ্ট তৈরি হয়েছে, আসলে না, আমাদের দানাদার খাবার থেকে সরে আসতে হবে, যার কারণে আমাদের এই সাইলেজের আমাদের আরেকটা জিনিস আমার মনে হয়েছে আর কি। বিভিন্ন প্রোগ্রাম গেলেও আমরা, যেহেতু আমার অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত আছি, গেলে বলে যে আপনারা ঘাস লাগান ঘাস লাগান, আসলে আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশের যে অবকাঠামো, তাতে আসলে ওইভাবে ঘাসের জমিটা আমরা পাই না, যার কারণে এমনও দেখবেন যে একটা ভ্যান চালক দুইটা গরু লালন পালন করতেছে, যাবার সময় মনে করেন কিছু খাবার নিয়ে চলে গেল। তো এইখানে যদি আমি তাকে বলি যে আপনি ঘাস লাগান তারপরে গরু লালন পালন করেন, তাইলে আদৌ সম্ভব না। ইউরোপিয়ান কান্ট্রির মতো যদি আমি এটা চিন্তাভাবনা করি, এটা হবে না। আমার যা আছে আমাকে সেটা দিয়েই কাজ করতে হবে। এই কারণে আমাদের মোটামুটি আমরা উদ্যোগ নিচ্ছি যে সাইলেজের মাধ্যমে, এটা একটা খুবই ভালো উদ্যোগ, সাইলেজের মাধ্যমে আমরা গরু লালন পালন করতে পারবো কম খরচের মাধ্যমে। আসলে আমাদের প্রযুক্তি নির্ভর না হলে কিন্তু আমরা আসলে এই সেক্টরে টিকতে পারবো না। যেটা বলেন, ম্যান পাওয়ার একটা বিরাট সমস্যা। তারপরে মনে করেন আপনি যত আধুনিকায়ন করবেন আপনার খামারকে, তত আপনি ভালো থাকবেন আর কি। যার কারণে আমরা নেটে বলেন, বিভিন্ন লোকজনের মাধ্যমে হল আর পরামর্শ করে হলেও, নতুন নতুন আপডেট কী আসতেছে সেইটা আমরা ব্যবহার করার চেষ্টা করি আর কি। এটা থেকে আমি প্রতিদিন মনে করেন 10-15 টন শুরু করছি আর কি। শুরু করাতে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে ভুট্টার খোঁজখবর আসতেছে,
সেটা আমি নিচ্ছি এবং তৈরি করতেছি। এবং আপনাদের মাধ্যমে বলবো, যারা সাইলেজ খাওয়াবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করতে পারেন টুটুল ভাইয়ের সঙ্গেও। আমরা এটা আমাকে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা একটা আমাদের ডেইরি শিল্পটাকে একটা ভালো জায়গায় যাতে নিয়ে যেতে পারি আর কি। আমি এটা মেশিন একটানা সারাদিন ব্যবহার করা যাচ্ছে, কোনো সমস্যা নাই। আর মনে করেন তেল খুব সাশ্রয়ী একটা, সারাদিন আমি গত পরশু দিন সারাদিন চালাইছি, তাতে আমার হাজার খানিক টাকার তেল লাগছে আর কি। আমি 12 টন উৎপাদন করছি আর কি। আমার মূল টার্গেট ছিল আমার খামার, খামারে আমার ব্যবহার করার পর এখন আমার চিন্তা ভাবনা হলো আমি এখন মার্কেটিং করবো, আস্তে আস্তে এটা মার্কেটিংয়ে যাচ্ছি আমি আর কি। হ্যাঁ, এই জন্য আপনাদেরও সহযোগিতা লাগবে, পাশাপাশি যারা খামারি ভাই আছেন আপনারা সাইলেজ নিলেই হবে না, সাইলেজের কোয়ালিটি দেখে সাইলেজটা কিনবেন আর কি। এই যে পিছনেই দেখতে পাচ্ছেন আমার সাইলেজের পিট আছে, আমার অলরেডি দুইটা পিট ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা সাইলেজের পিট করার পর, পিট থেকে আমরা ফার্মেন্টেশন করার পর তারপরে বস্তায় প্যাকিং করবো আর কি, আমি বাজারজাত করবো আর কি। আমার এই ঠিকানাও আসতে পারে, আবার কৃষি বাজার টুটুল ভাই আছে, টুটুল ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করেও নিতে পারে, কোনো সমস্যা নেই। সাইলেজ তো আমি ভুট্টা ক্ষেত থেকে যে দেখেন সাইলেজ নিয়ে আসছি, নিয়ে আসি কাটার পর এই যে আমাদের পিট আছে, এই পিটের মধ্যে ফর্মেন্টেশন হওয়া পর্যন্ত থাকবে এইখানে। হ্যাঁ, তারপরে এইখানে যখন ফর্মেন্টেশন তৈরি হবে, সাইলেজ তৈরি হবে, তখন আমরা এই যে বস্তায় প্যাকিং করে এটা বাজারজাত করবো আর কি। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, ভাই আমিও একজন খামারি, আপনি যদি 5 কেজি দানাদার খাবার দেন, সেখান থেকে 2 কেজি খাবার মাইনাস করেন, ওই 2 কেজি খাবারে আপনি সাইলেজ দেন। আর গরুকে আমরা যে কোনো জিনিস চেঞ্জ করতে গেলে আমরা মনে করি যে একটা জিনিস খেয়াল রাখবেন, একবারে চেঞ্জ করা যাবে না। আপনি যদি 5 কেজি খাবার খাওয়ান, হ্যাঁ, এই সাইলেজটা যখন শুরু করবেন আস্তে আস্তে শুরু করবেন, মনে করেন প্রথম দিন 5 কেজি দিলেন, এইভাবে 3-4 দিন 5 কেজি করে খাওয়ালেন, এইটা আবার 3-4 দিন যাওয়ার পর আবার মনে করেন 2 কেজি বাড়াই দিলেন, তাতে কী হবে, গরুর পেটের কোনো সমস্যা হবে না। আর আপনি যদি একবারে অতিরিক্ত দেন, সেটা যে কোনো খাবারই দেন, গরুর পেটের সমস্যা হইতে পারে। এটা অর্থনৈতিক সাশ্রয় কী হবে, আসলে গরু, এর আগে আমি বলছিলাম গরু আসলে তৃণভোজী, সেইটা আবারও আমি বলবো যে এই কোম্পানির বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে আমাদেরকে নিয়ে গেছে, এটা দানাদার ভুজি তৈরি, দানাদার ভুজি আমাদেরকে নিয়ে গেছে। আমাদের এই জায়গা থেকে সরে আসতে হবে, সরে আসতে গেলে আমাদেরকে এই সাইলেজ, যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাসের জমি নাই আর ঘাসটা সবসময় পাওয়াও যায় না, যার কারণে এই সাইলেজের মাধ্যমে আমরা ঘাসের অভাবটা পূরণ করবো। আর ঘাসের চাইতে এটাতে প্রোটিন পার্সেন্টেজ বেশি আছে, এই জন্য আপনারা যদি 5 কেজি দানাদার খাবার দেন, সেইখান থেকে 2 কেজি দানাদার কম দিয়ে ওই দামের মধ্যে আপনারা সাইলেজ খাওয়ান গাভিকে, গাভিও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন, গাভির যে কনসেপশন রেট আছে সেটাও বেড়ে যাবে ইনশাল্লাহ। এছাড়াও মেশিনটিতে আপনারা চাইলে আপনার পছন্দ মতো বিভিন্ন সাইজের সাইলেজ কাটিয়ে নিতে পারবেন, যেমন 4 মিলিমিটার, 6 মিলিমিটার, এমনকি 12 মিলিমিটার পর্যন্ত আপনারা খুব সহজেই নির্দিষ্ট সাইজ অনুযায়ী সাইলেজগুলো কাটিয়ে নিতে পারবেন। যে কোনো ধরনের গোখাদ্য তৈরিতে ঘাসের সাইলেজ কিংবা ভুট্টোর সাইলেজ এমনকি খড় পর্যন্ত আপনারা খুব সহজেই মেশিনটিতে বিভিন্ন সাইজ অনুযায়ী কাটিয়ে নিতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন, একটিমাত্র মেশিন দিয়ে আপনারা নিজস্ব খামারে অথবা বাণিজ্যিকভাবে ব্যবহারের ক্ষেত্রে এই মেশিনটি দিয়ে খুব সহজেই আপনারা সাইলেজ অথবা যে কোনো ধরনের গোখাদ্য তৈরি করতে পারবেন। তাই দেরি না করে ভিডিওতে দেখানো মেশিনটি পছন্দ হলে আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন।